नमस्कार बंधुरा, रेसिपी पैरे सबा के स्वागत। हमें शुभ्रा चले आज के खूब हेल्दी एक टिफिन आइटेम निये, जेटा बाच्चा बड़ो प्रत्येक ही खूब पसंद है और यहाँ बाच्चा टिफिन बक्सर संगे किन्तु खूब भालो जाबे। टिफिनटा भिडियो देखो, आशा करी खूब भालो लागबे। और खूब अल्प उपकरण सहाज्ये आमी एखाने नियेछी चार पिस पाउरुटी, किछु बीन्स, गाजर, कैप्सिकम, बेल पेपर, डिम। एखाने तुम्हारा इच्छे करले अन्य किछुओ सब्जी निते पारो। और प्लिज भिडियो भालो लागले लाइक करे दिओ। एखाने आमी सानफ्लावर करछी, तेलो किन्तु बेशी लागबे ना। एबार गाजरटाके आगे दिए निते हबे। गाजरटा एकटु शक्त बोले आगे दिए दिलाम। एबार एके एके जे सब्जीगुलो केटे रेखेछि छोटो छोटो करे, सेगुलोके आमी एर मध्ये दिए देब। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। সবজিগুলোকে সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি হালকা করে। এবার এর সঙ্গে নুন দিয়ে নিলাম, আর সবজিটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি, হাফ চামচ চিনি। এবার মধ্যখানে একটু ফাঁকা করে আমি আবার একটু সানফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এইবার ডিমটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে ডিমটা বেশ ফুলে বড় হয়ে যাবে। এইবার আবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে ব্রেডগুলো নিয়েছিলাম ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, আর আমি দেব শেজওয়ান সস এক চামচ। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর নতুন এগুলো পাওয়ার জন্য, নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিলে আস্তে আস্তে একটা খুব সুন্দর কালার চলে আসবে আর সুন্দর গন্ধ বেরোবে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো, আর আশা করি আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো।